খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী 12 নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মধুখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে ও হায়দার আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেস আলী সহ অন্যান্য নেতারা। আগামী 12 নভেম্বর ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।